আজকে আমরা এখানে প্রমাণ করব রুট অফ টু সংখ্যাটি একটি অমূলদ সংখ্যা, এবং এজন্য অবশ্যই আমরা প্রুফ বাই কন্ট্রাডিকশন পদ্ধতি প্রয়োগ করব। অর্থাৎ প্রথমে এখানে আমরা ধরে নেব যে রুট অফ টু সংখ্যাটি একটি মূলদ সংখ্যা, তারপর আমরা দেখাব যে রুট অফ টু সংখ্যাটি যদি মূলদ সংখ্যা হয় তাহলে আমাদের এখানে ক্যালকুলেশনের সমস্যার সৃষ্টি হয়। আমরা কি বলছি সেটা আমরা ক্যালকুলেশনের কোন এক মুহূর্তে বুঝতে পারবো। আপাতত আমরা ক্যালকুলেশন শুরু করি। আমরা প্রথমে ধরে নিচ্ছি রুট অফ টু সংখ্যাটি একটি মূলদ সংখ্যা, তাহলে রুট অফ টু ইকুয়াল টু পি বাই কিউ। ঠিক আছে, রুট অফ টু যেহেতু একটা মূলদ সংখ্যা আমরা ধরে নিচ্ছি, তার মানে হচ্ছে রুট অফ টু কে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যাবে। তাহলে পি এবং কিউ এর পরিচয় হচ্ছে তারা পূর্ণ সংখ্যা, পাশাপাশি পি এবং কিউ এর ভিতরে ওয়ান ভিন্ন কোনো সাধারণ উৎপাদক নেই। এবং আমরা জানি যখন দুটি সংখ্যা পূর্ণ সংখ্যা হয় এবং তাদের ভিতরে ওয়ান ভিন্ন কোনো সাধারণ উৎপাদক থাকে না, তখন তাদেরকে বলা হয় সহমৌলিক সংখ্যা, অর্থাৎ কোপ্রাইমস। ঠিক আছে, যেমন টু এবং থ্রি কোপ্রাইমস, কারণ টু এবং থ্রি উভয়ই পূর্ণ সংখ্যা এবং তাদের ভিতরে ওয়ান ভিন্ন কোনো সাধারণ উৎপাদক নেই। টু এবং ফোর অপরদিকে কোপ্রাইমস নয়, কারণ এরা উভয়ই পূর্ণ সংখ্যা, ঠিক আছে, কিন্তু তাদের ভিতরে ওয়ান ভিন্ন সাধারণ উৎপাদক টু রয়েছে, তাই না? এদের ভিতরে সাধারণ উৎপাদক কিন্তু টু রয়েছে, তার মানে এরা কোপ্রাইমস নয়। তাহলে পি এবং কিউ এর পরিচয় হচ্ছে পি এবং কিউ উভয়ই পূর্ণ সংখ্যা এবং তাদের ভিতরে কোনো সাধারণ উৎপাদক থাকবে না, অর্থাৎ তারা সহমৌলিক বা কোপ্রাইমস। ঠিক আছে, এবং আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে কিউ কখনো জিরো হতে পারবে না ডেফিনেটলি, কারণ পি যদি কোনো পূর্ণ সংখ্যা হয়, কোনো পূর্ণ সংখ্যাকে, এমনকি যে কোনো সংখ্যাকে আসলে দিন শেষে, ঠিক আছে, যে কোনো বাস্তব সংখ্যাকে আমরা কিন্তু জিরো দিয়ে ভাগ করতে পারি না। কারেক্ট, তাই ডেফিনেটলি কিউ জিরো হবে না, এটাও আমাদের একটা শর্ত। ওকে, কোনো ব্যাপার না। তাহলে এখন এই যে সমীকরণটা আমরা পেয়েছি ওয়াই দিকে স্কোয়ার করবো, তাহলে বাম পক্ষে পাচ্ছি টু, ডান পক্ষে পাচ্ছি পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার। উভয় পক্ষে আমরা কিউ দিয়ে গুণ করব, তাহলে বাম পক্ষে পাচ্ছি টু কিউ এবং ডান পক্ষে পাচ্ছি পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ। এখন পি স্কোয়ার কে উপরে আমরা চাইলে এভাবে লিখতে পারি পি ইন্টু পি ডিভাইডেড বাই কিউ আকারে, তাই না? এখন এই সমীকরণের বাম দিকে যদি তাকাই, টু কিউ কিন্তু একটা পূর্ণ সংখ্যা, এটা কিন্তু গ্যারান্টিড, তাই না? কারণ কিউ একটা পূর্ণ সংখ্যা, টু দিয়ে তাকে গুণ করলে অবশ্যই সেটা একটা পূর্ণ সংখ্যা হবে। ঠিক আছে, কিন্তু ডান পক্ষে এই সংখ্যাটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়। কেন, প্রশ্ন উঠতে পারে, কেন? কারণ পি এবং কিউ এর ভিতরে কোনো সাধারণ উৎপাদক নেই, তার মানে কি যদি আমরা পি কে কিউ দিয়ে ভাগ করি আমরা কিন্তু দশমিক সংখ্যা পাবো। কারেক্ট, কারেক্ট। যেমন আমরা উদাহরণ নিয়ে আসতে পারি যে ধরা যাক থ্রি এবং টু, থ্রি কে টু দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে আমরা যখন থ্রি কে টু মানে টু দিয়ে ভাগ করবো আমরা কিন্তু 1.5 পাচ্ছি, যেহেতু তাদের ভিতরে কোনো সাধারণ উৎপাদক নেই। ঠিক আছে, চিন্তা করে দেখো, এবং আমাদের এখানে লবে যে সংখ্যাটা রয়েছে সেটা হরের গুণিতক নয়, আমরা কিন্তু এখানে অবশ্যই দশমিক সংখ্যা পাচ্ছি। ঠিক আছে, তাহলে অনুরূপভাবে এই যে পি কে যদি আমরা কিউ দিয়ে ভাগ করি আমরা কিন্তু কি দশমিক সংখ্যা পাবো, তাই না? এবং এই দশমিক সংখ্যাকে আমরা যদি পি দিয়ে গুণ করি আমরা দশমিক সংখ্যাই পাবো। ঠিক আছে, অর্থাৎ পি কে যেহেতু কিউ দিয়ে এখানে ভাগ করা যাচ্ছে না, মানে ভাগ করা যাচ্ছে না বলতে ভাগ করলে দশমিক যুক্ত সংখ্যা আসছে, অনুরূপভাবে পি স্কোয়ারকে অনুরূপভাবে যদি আমরা কিউ দিয়ে ভাগ করি এখানেও কিন্তু আমরা দশমিক যুক্ত সংখ্যা পাবো। যেমন এখানে থ্রি এর বদলে যদি আমরা থ্রি স্কোয়ার মানে 9 নেই, 9 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত হচ্ছে 4.5ই হচ্ছে। কারেক্ট, তাহলে ডান পক্ষে কিন্তু অলওয়েজ আমরা এখানে দেখতে পাচ্ছি একটা অপূর্ণ সংখ্যা পাচ্ছি, অথচ বাম পক্ষে পাচ্ছি পূর্ণ সংখ্যা। তাহলে একটা পূর্ণ সংখ্যা কিন্তু কখনোই কোনো অপূর্ণ সংখ্যার সমান হতে পারে না। তাহলে এই যে স্টেটমেন্টটা, এই যে সমীকরণটা, এটা কিন্তু সত্য নয়। তার মানে কি, তার মানে কি তার আগের সমীকরণটাও সত্য নয়, তার মানে কি তার আগের সমীকরণটাও সত্য নয়, তার মানে রুট অফ টু কে আমরা কখনোই পি ডিভাইডেড বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না, দুটি সহমৌলিক সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করতে পারবো না। তার মানে কি রুট অফ টু সংখ্যাটি কখনোই, রুট অফ টু সংখ্যাটি কখনোই মূলদ সংখ্যা হতে পারবে না, এটা একটা অমূলদ সংখ্যা।